যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। এবারের ঈদ ঘিরে তাদের কাছে প্রাধান্য পাচ্ছে জামদানি। তাবাসসুম আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ জুবায়ের। সায়ন সেনগুপ্ত এসেছেন কলকাতা থেকে। তাদের দেশে বাহারি শাড়ি থাকলেও বাঙালির ঐতিহ্যবাহী জামদানি তাকে টেনে এনেছে মিরপুরের বেনারসি পল্লীতে। দেখে শুনে কিনলেন বেশ কয়েকটি শাড়ি। জামদানি এখানকার ফেমাস, তাই জন্য স্পেশালি এখান থেকে কেনা ইচ্ছে ছিল। তো ফার্স্ট টাইমই আসছি এই বেনারসি পল্লীতে। ঈদে বর্তমানে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জামদানি শাড়ি। বাহারি রঙের সুতি, হাফ সিল্ক, সিল্ক জামদানির পাশাপাশি বাজারে এসেছে বেশ কিছু স্পেশাল জামদানি দেশি প্রোডাক্ট। এসব এটাকে আমিও মানে এটাকে চুজ করি। এবার বাজারে এসেছে মাল্টি কালারের জামদানি, যেগুলোতে কয়েকটি রঙের কাজ লক্ষ্য করা যায়। ভারী কাজের সিল্ক জামদানি নজর কাটছে ক্রেতাদের। সম্পূর্ণ হাতের বুননে করা এসব শাড়ির দাম প্রায় লাখ টাকা। জামদানি পরলে আসলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পরেও আরাম। বিভিন্ন নকশা করা সুতির জামদানি শাড়ির দাম 6,000 থেকে 25,000 টাকা। রোজা শুরু বলে কেনা বেচা কম, তবে 10 রোজার পর থেকে বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।